দমাবে কে? দমাবে কিভাবে? দমাবে কেন? গোটা রাজ্যটা দেখা যাচ্ছে দুর্নীতিতে ডুবে গেছে। ছেলে মেয়েগুলো রাস্তায় ভিজছে, তারা ত্রিপল নেই, বাথরুম নেই, আমাদের ঘরের মেয়েরা তাদের টয়লেটের ব্যবস্থা নেই, সাদা খাতা জমা দিচ্ছে, তারা পরীক্ষায় পাশ করে যাচ্ছে, তারা চাকরি পাচ্ছে, অথচ যোগ্য ছেলে মেয়েরা তারা বসে বসে অনশন করছে রাস্তায় দীর্ঘদিন ধরে। এর থেকে লজ্জার আর কী হতে পারে? দেখুন, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে এই কাজটা করছি না। আমি একসময় নিজেও শিক্ষকতা করেছি, তা আমি এটা বিশ্বাস করি যে আমি যদি শ্রেণীকক্ষে আমার ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় পরিচালিত না করি, তাহলে একটা সমাজ বড় হতে পারে না, একটা জাতি বড় হতে পারে না। তাহলে কুশিক্ষা দেবো, দুর্নীতির কাজ করাবো, শিক্ষা দেবো, নাকি অন্তত এই বয়সে তাদের পাশে বলবো যে না ভাই, তোমাদের লড়াইয়ের আমি সঙ্গী, আমি সমব্যথী এবং সমস্ত সহবর্তী সম্পন্ন। কিসের থিয়েটার করি, কিসের অভিনেতা, কিসের শিল্পী? বড় বড় কথা বলেন, সব বুদ্ধিজীবী টুদ্ধিজীবী সব কথা বলেন, একবার রাস্তায় এসে বলতে পারছেন না যে এটা অন্যায় করেছেন? তারা সব চুপ করে বসে আছেন। আমি সেই গোত্রের মানুষ নই। আমি যে কোনো দুর্নীতির ক্ষেত্রে, যে কোনো সরকারের, এটা মাথায় রাখবেন। অনেকে বলেন যে এই সরকার ওই সরকার সেই সরকার, নয়। যদি কেউ দুর্নীতি করে, সমাজে যদি কোনো স্তরে দুর্নীতি হয়ে থাকে, আমার যদি কথা বলার সামান্যতম সুযোগ থাকে, আমি সেখানে কথা বলবো। তা না হলে আমার কোনো শিল্পসত্তা নেই, আমি শিল্পী এটা বিশ্বাসই করি না। সেই কারণেই পাশে আসা, সেই কারণেই পাশে থাকা। আজকে যদি আপনার ঘরের ছেলেটি বা মেয়েটি ওখানে বসে থাকতো, আপনি থাকতেন না, আপনি যেতেন না? তাহলে আলাদা করে আমি নই, আলাদা করে বিমল চক্রবর্তী নয়, এই যে এতগুলো মানুষ রয়েছেন, এরা তো সবাই আমার বন্ধু। তারা তো এই জ্বালাটা যন্ত্রণাটা উপলব্ধি করছেন, তার ফলে তো তারা এসছেন। এবং আমি বলছি যে শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গের জেলা স্তরের, ব্লক স্তরে, মফস্বলে যত আমাদের মতো শিল্পী, সাহিত্যিক, যারা থিয়েটার করেন, গান বাঁধেন, ছবি আঁকেন, সাধারণ মানুষ, আমাদের এমনকি ট্যাক্সি চালক ভাই বন্ধুদেরও কাছে, বাস চালক ভাই বন্ধুদের কাছেও আসছি যে আপনাদেরও ছেলেমেয়ে আছে, ভবিষ্যতে তারা কী শিখবে, কী জানবে? মানে দুর্নীতিটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি। আর কথা করে তারা 34 বছর ধরে এক বুলিয়া উড়ে যাচ্ছে, কতদিন আর শুনবো? গত 11 বছর ধরে যে কাণ্ডটি ঘটেছে গোটা পশ্চিমবঙ্গে, সমস্ত স্তরে দুর্নীতি ঘটেছে। তাই সমস্ত স্তরে দুর্নীতির একটা মাত্র তো বেরিয়ে এসছে, আর অনেক বাকি এখনো, সেগুলো আস্তে আস্তে বেরোবে। তাই শুধুমাত্র শিল্পী হয়ে রং মেখে আমি টেলিভিশনে পাঠ করলাম, সিনেমায় পাঠ করলাম, স্টেজে পাঠ করলাম না, এই সময় নয়। একটা সময় আসে যখন রাস্তায় দাঁড়িয়ে বলতে হয় জোর করে যে তুমি চোর, তুমি চুরি করেছো, তুমি দুর্নীতি করেছো, তুমি এই ছেলেগুলোকে ইমিডিয়েট চাকরির ব্যবস্থা করো। আর একজন বলছেন যে আমি ব্যবস্থা করে দেবো। তুমি কে? তুমি কে? রাজপুত্র, সংবিধান আছে, আইন আছে, আইন মোতাবেক সব কাজটা হবে, রাজ্য সরকার আছে, তার একটা মন্ত্রিসভা রয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন। আমার অনুরোধ, যত দ্রুতই সিদ্ধান্ত নেবেন ততই আমাদের সমাজের পক্ষে মঙ্গল। অন্তত যে চোর বদমাশগুলো এখনো ক্লাসে পড়াচ্ছে তারা যেন বিতাড়িত হয়, এবং যোগ্য ছেলে মেয়েগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্তত একটু লেখাপড়া শেখাক, একটু সচেতন করুক, একটু নৈতিকতার দায় ইত্যাদি নিতে শেখাক, নাহলে ছেলে মেয়েগুলো রসাতলে যাবে। আমি ভবিষ্যতের কথা ভাবছি, আমাদের কথা ভেবে আর কী লাভ? আসলে বিনোদন জগতের লোক ওই বিনোদনটা নিয়েই হয়তো মেতে থাকছেন। বিনোদন জগতের যে একটা দায় আছে, একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে সমাজের প্রতি, সেটা তারা বোধহয় অনেকেই মনে করেন না, কিন্তু সকলেই নয়, অনেকেই আবার মনে করেন, অনেকেই আমার সঙ্গে গলা মেলান, অনেকেই আমার সঙ্গে কিন্তু পথ চলেন। তাদেরকে কুর্নিশ যে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করেও তারা কিন্তু রাস্তায় নামছেন। যারা নামছেন না তারাও আমাদের বন্ধু, যারা নামছেন তারাও আমার বন্ধু, যারা এখনও নামছেন না তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, সময় এসেছে মুখ খোলার, সোচ্চারে সত্যি কথাটা বলার। একসময় অনেক বড় বড় কথা আপনারা বলেছেন, তো এই সময় কেন আপনারা নিশ্চুপ? এই নিশ্চুপ থাকাটা আমার কাছে খুব যন্ত্রণার, খুব বিড়ম্বনার। মানে আমার দিকেও তো আঙুলটা ওঠে যে আপনার বন্ধু, আপনার সহকর্মী, আপনি একসঙ্গে কাজ করেন, আপনারা
সেটা বড় খারাপ লাগে দুঃখের তো এইটার ভেদ শুনুন ভয় থাকবে অন্ধকার সমাজে এসেছে আমি জানি ভয় থাকবে ভয়ভীতিকে উপেক্ষা করে আসতে হবে আপনাকে মার খেতেই হবে লাঠির বাড়িও খেতে হবে আমার মতো পুলিশের আদরও খেতে হবে আমার কিছু যায় আসে না কি হবে আমাকে মেরে আমাকে আটকে কি লাভ দয়া করে এই ছেলে মেয়েগুলোর জন্য ভাবুন আমার জন্য ভাবতে হবে না বা আমাদের এখানে যারা বন্ধু বান্ধব এসেছেন তাদের জন্য ভাবতে হবে না তারা ওই ছেলে মেয়েগুলোর জন্য এসেছেন কারো ব্যক্তি স্বার্থে আসেননি সুতরাং তাদের কথা ভাবুন তাদেরকে ইমিডিয়েট কাজে যোগদানের ব্যবস্থা করে দিন আইনগতভাবে যা ব্যবস্থা নিতে হয় সেটা করুন বড্ড দেরি হয়ে যাচ্ছে অনেক সময় নিয়েছেন আপনারা আর সময় দেওয়া যায় না না আসলে কি জানেন তো ওইখানে একটা সভা করার কথা ছিল মিছিল করার কথা ছিল সেটা কিন্তু হবে না তার অনুমতিও দেওয়া হয়নি আমরা জানতামও তা আমরা ওইখান থেকে সবাই মিলে একটু কয়েকজন বন্ধু বান্ধব আমার সঙ্গে কাজী কামাল নাসেরও ছিলেন গৌতম চক্রবর্তী ছিলেন অভিনেতা শঙ্কর মিত্র ছিলেন আমার সঙ্গে জগন্নাথ চক্রবর্তী ছিলেন তা আমরা এই পাশ থেকে বুলেভার্ডের ওপাশটা এখন তো ফাঁকা তো চা পাওয়া যায় ওখানে অনেক সময় আমরা আড্ডাও মারি তো ওই দিকে যাচ্ছি পুলিশ বলে এদিকে যান এদিকে আসছি পুলিশ বলে ওদিকে যান তখন আমার প্রশ্ন করতেই হয় যে কেন এটা করছেন আপনারা কি মিছিলে এসছেন আমি যদি বলি মিছিলে যদি এসেই থাকি তো অন্যায়টা কি আছে আর মিছিল তো হচ্ছে না কোনো স্লোগান নেই কোনো প্ল্যাকার্ড নেই কোনো মানুষের ভিড় নেই কিছু মানুষ শুধুমাত্র ওখানে বসে চা খাচ্ছে আপনি গায়ে হাত দিচ্ছেন এবং পথ চলতি মানুষেরা তারা অনেকেই অত্যন্ত আমি তো কৃতজ্ঞ তাদের কাছে তারা কিন্তু এসে দৌড়ে বলেছেন যে ওনাকে এভাবে ধাক্কা দিয়ে নিয়ে যাবেন না আপনারা চেনেন না ওনাকে আমরা চিনি সুতরাং সমাজে এইটুকু সম্মান তো অন্তত আদায় করতে পেরেছি শিল্পী হিসেবে সেদিন যারা অন্তত আমার পাশে বলেছেন এই কথাটা যে এনাকে নেবেন না এটা অন্যায় করছেন আপনারা তারাও কিন্তু বুঝতে পাচ্ছেন যে কোথায় চলেছে সমাজটা আপনারা দয়া করে যারা সংবাদ মাধ্যমে আছেন দয়া করে প্রচার করুন এই দুর্নীতিকে প্রচার করুন আমি বলছি যে জেলায় জেলায় যান আপনারা গিয়ে দেখবেন দুর্নীতি আরও চলছে এবং রয়েছে সেগুলোকে আনার্স করাটাই আমাদের কাজ এবং তার বিরুদ্ধে কথা বলাটাই আমাদের কাজ সেই জন্য আমরা এখানে এসেছি টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা